ABC News HT Live. You're watching ABC News HT Live. এটা তো আগে থেকে জানা ছিল না। এছাড়া আমি বলবো যে এই নদী কমিশন ছিল বা ব্রহ্মপুত্র রিভার কমিশন ছিল আগেও, এবং এই নিয়ে আমরা বিভিন্ন সময়ে বিধানসভায়ও কথা বলেছি, এবং আমরা এই বিষয়টাকে আমরা প্রাধান্য দিয়ে যেন সরকার পদক্ষেপ নেয় তার জন্য আমাদের বিভিন্ন সময়ে আমাদের বক্তব্য ছিল। কিন্তু বর্তমানে আমি দেখছি যে নতুন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর নদীগুলির তাদের নাব্যতা বাড়ানোর জন্য নদীগুলিকে ব্যবহার করে, কারণ নদীমাতৃক দেশ, নদীর যে উপযোগিতা এটাকে তুলে ধরার জন্য আমাদের সরকার একটা প্রয়াস নিয়েছে। আমরা আশা করব যে দূষণমুক্ত জল এই নদীতে প্রবাহিত করার জন্য এবং সমস্ত দূষণকে রোধ করে আগামী দিনগুলিতে যেন এই নদীর জল, এটা পানীয় জল হিসাবেও আমরা ব্যবহার করি, জমিতে চাষাবাদের জন্য এটা আমরা ব্যবহার করি, এবং এই নদীমাতৃকাকে আমরা বিভিন্নভাবে আমরা পূজিত করি। তো এইগুলি যেন যথাযথভাবে হয় তার রক্ষণাবেক্ষণের জন্য সরকার এগিয়ে এসছে, এবং আগামী দিনগুলিতে আমরা বিশ্বাস করি যে আমাদের এই পদক্ষেপগুলি কার্যকর ভূমিকা নিলে তা দূষণমুক্ত হবে। ABC News, HT Live.